এটাই এখন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পরিস্থিতি। অনির্দিষ্টকালের জন্য জারি 144 ধারা। স্বাভাবিক জীবনযাত্রায় কিভাবে ফেরা সম্ভব, কবে ফেরা সম্ভব জানে না কেউ। গত 21 জানুয়ারি ভাঙড়ের হাতিশালা, ধর্মতলার খণ্ডযুদ্ধ, ISF তৃণমূল সংঘর্ষ, একমাত্র ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি, তারপর থেকেই পুলিশের নজরবন্দি ভাঙড়। গোটা এলাকা এক প্রকার স্তব্ধ অনির্দিষ্টকালের জন্য। এবার অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করলো ভাঙড় থানার পুলিশ। ভাঙড় থানা এলাকাতে কোনো রকম রাজনৈতিক মিটিং মিছিল সমাবেশ করা যাবে না, এমনকি অবৈধ জমায়েত করা যাবে না বলে প্রচার করা শুরু হলো ভাঙড় থানার পক্ষ থেকে। সোমবার রাত থেকে 144 ধারা জারি করে মাইকিং চলে ভাঙড় থানার পক্ষ থেকে। যে কোনো রকম রাজনৈতিক মিটিং মিছিল সভায় নিষেধাজ্ঞা। অথচ মঙ্গলবারই ভাঙড় সংলগ্ন কাশীপুর থানার অন্তর্গত ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চিড়েতলা গ্রামে মিটিং করতে দেখা যায় ভাঙড় কাণ্ডে ISF এর হিটলিস্টে থাকা তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। পার্শ্ববর্তী এলাকার রাজনৈতিক সভা থেকে কি কোনো অশান্তি ছড়াতে পারে না? দাবি 144 ধারা জারির কোনো খবর নেই, জানলে সভা করতেন না। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমার যা ধারণা ছিল যে 1 নম্বরে 144 হয়েছে, আমাদের 2 নম্বরে এরকম কোনো ঘটনা আমার কাছে নেই, তাহলে আমরা মিটিং করতাম না। তাহলে কি নিয়ম কানুন শুধুই বিরোধীদের ক্ষেত্রে প্রযোজ্য? সরাসরি আক্রমণ শুধুই বিরোধী দলের বিধায়কের উপর? ভাঙড়ের মাটি বিরোধী শূন্য করতে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে না তো? নোটিশ পাঠিয়ে আটকানো হয়েছে বামেদের সভা, অগত্যা বিচার চাইতে হাইকোর্টের দ্বারস্থ। যতবার আমরা মিটিং এর ডেট করি পুলিশ ক্যান্সেল করে দেয়। আমরা আমরা 4 বার দিয়েছি, পুলিশ করে না, হ্যাঁ করতে দেব না, এটি হলো মূল কথা। আচ্ছা, এটা হচ্ছে ওরা ভাঙড়ের পিপলকে তো একটু মানে শাসক দল ভয়, সেই কারণে এখন কোর্টে যেতে হয়। শান্তি রক্ষার জন্য এখানে নাকি মিছিল করা যাবে না, কিন্তু গতকাল দেখলাম যে আইস জমি কমিটির পক্ষ থেকে পলিহাটে রাস্তার উপরে রাস্তা বন্ধ করে মিছিল করেছে। তৃণমূল বিক্ষিপ্তভাবে মিছিল করছে, কিন্তু তাদের বেলা আর আমাদের বামপন্থীদের বেলা কেন ওনার পথ আটকাচ্ছেন আমরা বুঝতে পারছি না। মঙ্গলবারও রাজপথ উত্তপ্ত নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে। নওশাদ ইস্যু ধরে শাসক দলকে মূলে উচ্ছেদ করার স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে সন্তর্পণে। বিরোধী আগুনের আঁচ পাচ্ছে শাসক দল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।